আমি আমার বাইকের চাবি আমি খুঁজে পাচ্ছিলাম না, মানে অফিসে বেরোতে যাব এমন টাইমে আমি বাইকের চাবি খুঁজে পাচ্ছি না। তো বাইকের চাবির সাথে অ্যাকচুয়ালি আমার গ্যারেজের চাবিও থাকে। তো আজকে একদম সকালবেলা উঠে তাড়াহুড়ো করে রেডি হলাম, বেরোতে যাব বাইকের চাবি নেই। কোনো একটা মুহূর্তে আমি সেই মানুষটার দিনদের কাছে ছিলাম যে নাকি তাদের হাতটা শক্ত করে ধরেছিলাম। ইটস আ বিগ কমপ্লিমেন্ট ফর মি। গুড আফটারনুন এভরিওয়ান। ফার্স্ট টাইম ডিউরিং দি অফিস পিরিয়ড আমি ভিডিও শ্যুট করছি, জাস্ট বিকজ সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়নি, বাট কিছু এদিক ওদিক কাজের মধ্যে কথা বলতে পারিনি। তো ফার্স্ট টাইম আমি ডিউরিং দি অফিস আওয়ার্স, যেটা নাকি একদম পসিবল হয় না। আর অ্যাজ আই এম ওয়ার্কিং উইথ আ ব্যাঙ্ক, সো অবভিয়াসলি অফিসের ভেতরে থেকে কথা বলাটা ইজ নট অ্যালাউড, মানে ভিডিও করাটা। বাট অফিসের বাইরে যেহেতু বেরোলাম আমি, তো সেই কারণে ভাবলাম যে একবার একটু শ্যুট করে নিই। বিকজ টোটাল ডে এন্ডার, মানে টোটাল ডেতে যদি মানে একবার যদি না শ্যুট করি দেন ইয়েটা, অফিস থেকে বেরিয়ে তারপর আবার অবভিয়াসলি করবো, বাট যেহেতু একটু টাইম পেয়েছিলাম তো। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠবার পর থেকে এক্সারসাইজ করে অফিসে এসে বেসিক্যালি আজকে আমার কী হয়েছিল, আমি আমার বাইকের চাবি আমি খুঁজে পাচ্ছিলাম না, মানে অফিসে বেরোতে যাব এমন টাইমে আমি বাইকের চাবি খুঁজে পাচ্ছি না। তো বাইকের চাবির সাথে অ্যাকচুয়ালি আমার গ্যারেজের চাবিও থাকে। তো আজকে একদম সকালবেলা উঠে তাড়াহুড়ো করে রেডি হলাম, বেরোতে যাব বাইকের চাবি নেই। আমি যেখানে রাখি, মানে কি হোল্ডার যেখানে আছে সেখানে আমি পেলাম না খুঁজে। তো আলটিমেটলি পুরো ঘর খুঁজলাম, রাস্তায় বেরিয়ে পুরো রাস্তা আমি চেক করলাম যে কোথাও আছে কি না সেটা দেখবার জন্য। তো আলটিমেটলি পাওয়া গেল, আমারই বোকামি ছিল। তো আমার হাত থেকে কালকে কিছু জিনিস ছিল, তো রাস্তায় পড়ে গেছিলো, তো পেয়েছি। পাওয়ার পর তারপর অফিসে আসলাম, চলছে কাজ, জাস্ট একটু বেরিয়েছিলাম নিজের রিল্যাক্সেশনের জন্য, তো একবার জোর শ্যুট করে নিলাম। অ্যান্ড আসি সল্ট লেকে, আজকে বাইরে কোথাও যাওয়া নেই। আর এই পরিস্থিতির মধ্যে যতটা বাইরে যাওয়া যায় ততটা অ্যাভয়েড করছি। অফিস থেকে বেরিয়ে তারপর আবার কথা বলছি। তো ওয়েলকাম ব্যাক, আমি জাস্ট এই অফিস থেকে বেরোলাম, এখন বাজে রাত্রি 9:20। ইউজুয়ালি এরকমই হয়ে থাকে, আর যেহেতু মানডে, আজকে দুদিন ছুটির পরে আজকে ফার্স্ট অফিস। তো প্লাস মান্থ এন্ডও চলছে, আমাদের মান্থ এন্ড লাস্ট উইক এটা, তো প্রেশার ছিল একটু, তো কিছু কাজ করে বেরোতে বেরোতে লেট হয়ে গেল। তো ইউজুয়ালি এরকমই হয়, আমি যতই বলি না কেন প্রত্যেক দিন যে আমি তাড়াতাড়ি বেরোবো, বাট কোনো দিনও তাড়াতাড়ি বেরোতে পারি না। যদি একমাত্র অফিস থেকে আমাকে বার না করে দিচ্ছে, জোর জবরদস্তি মাঝে মাঝে আসে যে 7টার মধ্যে বেরিয়ে যেতে হবে, বাট তখন বেরিয়ে যেতেই হয়। বাট এই জাস্ট বেরোলাম অফিস থেকে, বেরিয়ে স্কুটিতে পেট্রোল ভরিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে যাওয়ার পর তারপর দেখো। তো গুড ইভিনিং এভরিওয়ান, জাস্ট পৌঁছালাম আমি গ্যারেজের সামনেই আছি। তো এটা হচ্ছে গ্যারেজ যেখানে আমি আমার স্কুটিটা রাখি। তো এখন অন দ্য ওয়ে টু মাই হোম। তো আজকে বেসিক্যালি আমি আসলাম একটু, এখন বাজে 10:05, আমি 9:20 যখন কথা বলেছিলাম, মানে আমি অলরেডি 9টার সময় অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম অফিস থেকে, পেট্রোল ভরাতে গেছিলাম। আর তো বেসিক্যালি পেট্রোল যেহেতু ভরাতে গেছিলাম, তো সেই কারণে আমি রাজারহাট দিয়েই ঘুরে আসলাম। বিকজ আজকের উল্টোডাঙা দিয়ে আসিনি, উল্টোডাঙার দিকটা দিয়ে আসিনি, রাজারহাট দিয়ে ঘুরে ঘুরে আসলাম। কারণ যেখানে পেট্রোল ভরাতে গেছিলাম সেখান থেকে ওই টেকনোপলিসের দিকটা কাছাকাছি হয়, তো
বললাম মাঝখানে একটা রাস্তা ছিল যেখান থেকে কেশবপুর দিয়ে ঢুকতে পারতাম, বাট আননেসেসারি আমি আর ইয়ে করলাম না, তো সোজা রাস্তা ধরে রাজাহাট দিয়ে ঘুরে চলে আসলাম। আজকের দিনটা কমপ্লিটলি হেক্টিকফুল অত ছিল না, বিকজ মোটামুটি স্মুথলি গেছে দিনটা। আর অফিসে একবার ঢুকে গেলে তখন আর কি হেক্টিকফুল আর কি স্মুথিনেস তো চলতেই থাকে আর কি, চলে যেরকম। বাড়িতে যাচ্ছি, তো বাড়িতে গিয়ে ডেফিনেটলি আবার একবার আসবো, ভিডিও করবো। এটা রাতেরবেলা একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, বিকজ না তো সকালবেলা উঠতে খুব কষ্ট হয়। আর আজকে বাড়িতে গিয়ে একটু গার্গল করতে হবে আমাকে একটু বেটাডিন দিয়ে, বিকজ এই না দু চার দিন ধরে বেশ ঠান্ডা ঠান্ডা চিল ওয়াটার খাচ্ছি একদম আমি। আর কালকে অনেকবার কোল্ড ড্রিঙ্কস খেয়েছি বিকালবেলা, একবার উঠে বাড়িতে গিয়ে তারপর আবার রাত্রেবেলা বাড়িতে ফিরেও আমি আবার কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, তো গলাটা আজকে একটু ব্যথা করছে। এখন তো গলা ব্যথা করলে ভয়ও লাগে, বাট ঠিক আছে সেরকম কিছু না, একবার জাস্ট গার্গেল করলে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে, ঠান্ডা লেগেই হয়েছে, তো সেটা একবার করব। বাড়িতে আজকে নারায়ণ পুজো ছিল, তো আমার খুব ইচ্ছা ছিল যে যদি তাড়াতাড়ি ফিরতাম তাহলে নারায়ণ পুজোর কীরকমভাবে হয় আমাদের বাড়িতে একটুখানি দেখাতাম মানে, বাট এনি হোক সেই আমার 10টাই বেজে গেছে ঢুকতে। সিন্নি নামমাত্র ছোব, কারণ আছুলে নারায়ণের প্রসাদ যেহেতু, আর তারপরে চা খেতে হবে। চা আর কি খেয়েছি অফিসে বেশ অনেকবার খেয়েছি, ওয়েলকাম ব্যাক গাইস, জাস্ট আমি ফ্রেশ হয়ে গার্গল করে নিজের চা নিয়ে বসেছি, তো লাল চা খাচ্ছি একটু আদা দিয়ে যেহেতু গলাটা একটু প্রবলেম করছে। তো বেসিক্যালি গলাটা প্রবলেম করছে তার কারণ হচ্ছে কালকে অনেক ঠান্ডা জিনিস খাওয়া হয়ে গেছে, আবার রাত্রেবেলা আমি 2-3 বার কালকে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আবার রাত্রিবেলা আমি বাড়িতে এসে একটু আইসক্রিম খেয়েছি, অ্যাকচুয়ালি খুব গরম লাগছিল সেই কারণে, আদারওয়াইজ সব কিছু ঠিক আছে। তো চাটা খাচ্ছি, চাটা খেয়ে একটুখানি শিঙ্গিটা খাবো, কারণ বাড়িতে নারায়ণ পুজো হয়েছে শিঙ্গি না খেলে নয়, তো শিঙ্গিটা একটু খাবো, আর শিঙ্গি আমার খুব প্রিয়, তো অল্পই খাবো খুব বেশি পরিমাণে না, কারণ তারপরেই ডিনার করতে হবে। এবং বাড়িতে ঢুকবার সাথে সাথে বাবা বলেছে যে শিঙ্গিটা রাখা আছে ফ্রিজে, ওটা খেয়ে নিস। তো ফ্রিজ বলতে আমাদের ভেজ আর নন ভেজ ফ্রিজ দুটো আলাদা, তো ভেজ ফ্রিজটাতে অ্যাকচুয়ালি পুরো ঠাকুরের জিনিস, আর বৌদি যেহেতু ভেজিটেরিয়ান তো বৌদির খাওয়ার দাওয়ার এনাও সব কিছু ওটার মধ্যে থাকে। তো এটা আজকের ডেট মোটামুটি আজকের দিনটা ভালোই গেছে, কাজের হেক্টিক ছিল বাট ততটা পরিমাণে না, একটু প্রেশার ছিল বাট ঠিক আছে, ইট ওয়াজ নট লাইক যে না একদম খুব ভালো না একদম ইয়ে, তো সেরকম কিছু না বাট ঠিক ছিল। তো আজকের ডেট এখানে মানে আজকের দিনটা এখানেই শেষ, এরপরে জাস্ট রাত্রিবেলা ডিনার করে শুয়ে পড়া, একটু তাড়াতাড়ি শুয়ে, তার কারণ হচ্ছে না তো সকালবেলা ওঠা যাচ্ছে না, আর আমার অভ্যাসটা আমার খারাপ হয়ে যাচ্ছে। আজকে খুব স্পেশাল জিনিস বলতে আজকে আমি সকালবেলা ফেসবুকে একটা মানে সাডেনলি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমি দেখি যে অভিকের দিদি আমাকে কিছু একটা ট্যাগ করেছে, তো আমি তখন খুলি, তো ওখানে একটা খুব সুন্দর মেসেজ ছিল যে পরিবার বলতে কী বোঝায়, ঠিক আছে, তো পরিবারের অর্থ বা আত্মীয়র অর্থ কী, ঠিক আছে। তো বেসিক্যালি ওখানে মেসেজটা এরকম ছিল যে পরিবার রক্তের সম্পর্ক দিয়ে তৈরি হয় না, যে আপনার বিপদে আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে সেই হচ্ছে আপনার আত্মীয়, সেই হচ্ছে আপনার পরিবারের একজন। তো দিদি তার উপরে খুব সুন্দর একটা মেসেজ লিখে আমাকে ট্যাগ করে, আর যেখানে দিদি লেখে যে কোনো একটা মুহূর্তে আমি
সেই মানুষটার দিদিদের কাছে ছিলাম যে নাকি তাদের হাতটা শক্ত করে ধরেছিলাম। ইটস আ বিগ কমপ্লিমেন্ট ফর মি দিদি। অ্যাকচুয়ালি হয়তো এর আগে অনেকের জন্য করেছি, বাট এরকম কমপ্লিমেন্ট আমি পাইনি। তো দিদি ওখানে খুব সুন্দর করে যে একান্ত আপনভাবে পেয়েছি ভাই করে আমার নাম দেখে। অ্যাকচুয়ালি আমার যেহেতু দিদি নেই, আমরা তিন ভাই, আমি দাদা এক ভাই। তো আমি ছোটোবেলার থেকেই খুব মানে যখন ওই ভাই ফোঁটা হয় বা রাখি হয় তো তখন আমি খুব মানে মিস করতাম যে আমার একজন দিদি নেই বা একজন বোন নেই, থাকলে ভালো হতো। তো দাদা ভাইও খুব ভালোবাসে আমাকে, বাট ওই দিনটাতে স্পেশালি আমার মনে হতো, আমি জানি মানে শিওর যে কখনো না কখনো দাদারও হয়তো মনে হয়েছে। তো কমপ্লিমেন্ট সবাই দেয়, মাও কমপ্লিমেন্ট অনেক সময় দিয়ে থাকে আমাকে, আমার প্রশংসা করে, ঠিক আছে। বাট এই কমপ্লিমেন্টটা অ্যাকচুয়ালি আজকে খুব আমার ভালো লেগেছে। সো ফ্রম দি কোর অফ মাই হার্ট, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ ফর ইয়ার কমেন্ট। অ্যান্ড তুমি ভিডিওটা অবশ্যই দেখবে আমি জানি। সো থ্যাংক, আর আমি সবসময় তোমাদের পাশে আছি সব মুহূর্তে। খালি একবার ভাই বলে ডেকো, মানে অনুরাগ বলে ডেকো, আমি থাকবো সবসময় তোমাদের পাশে। সো আর থ্যাংকস টু অল মাই সাবস্ক্রাইবার যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছো। আর তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তারা যদি আমাদের কিছু ভুল ত্রুটি কিছু যদি হচ্ছে তো প্লিজ কমেন্ট বক্সে জানাও, আমরা অবশ্যই ওটাকে রেকটিফাই করবার চেষ্টা করবো। অ্যান্ড যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো প্লিজ, থ্যাংক ইউ। অ্যান্ড আরেক পুজোর জায়গাটা দেখাবো, তারপর ব্লগটা আজকের মতন শেষ করবো। তো থ্যাংক ইউ, গুড নাইট, সবাই ভালো থেকো, সবার সাথে সবসময় ভালো, থ্যাংক ইউ।